वेलकाम बंधुरा, वेलकाम टू जिओटेक बेंगली यूट्यूब चैनल पार्टनारशिप उइथ एक्जाम बांगला डट कम। आमी आछि आपनादेर संगे सुशोभन। बंधुरा, आज के आबारो एक नतून भिडियो निये चले एसेछि। गतकाल 1925 भैकेंसिजुक्त एक ग्रुप सी पदे आवेदनेर जन्य आपनादेर जानिएछिलाम, एक विज्ञप्ति जानिएछिलाम। नवोदय विद्यालय समितिते कर्मी नियोगेर एक विज्ञप्ति छिल, 1925 शून्यपद छिल सेखाने। आजकेर भिडियोते आपनादेर जानाबो किभाबे सेखाने आपनारा फर्म फिल आपटा करबेन, सेई फर्म फिल आपेर प्रसेस निये आजकेर भिडियो। গতকালের ভিডিওতে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে আবেদন করব তার উপর একটা ভিডিও বানান, তো আজকে সেই নিয়েই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওতে আর পোস্ট ডিটেলস সম্পর্কে কিছু বলছি না, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা পদের ডিটেলসগুলি সম্পর্কে আজকের ভিডিওতে বলবো না। সেগুলো জানতে হলে আপনারা ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো, সেটা দেখে নিন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি হলো এক্সাম বাংলার একটি পোস্ট। প্রচুর শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন। এই পোস্টের লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে এই পোস্টটা পড়তে পারেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তবে আমরা এখন চলে যাব পোস্টের একেবারে নিচে। দেখুন, পোস্টের একেবারে নিচে এখানে কতগুলি লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ্লাই নাও এর লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে। এখন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নেব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি পেজ ওপেন হয়ে গেল। এটি হলো নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল পেজ। এখানে একটু পেজটা স্ক্রোল করে নিচের দিকে যাবেন। এখানে এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন, এই চেকবক্সটা টিক করে নেবেন। চেকবক্সটা টিক হয়ে গেলে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, একটা পেজ খুলে যাবে। দেখুন, এখন একটি ডায়লগ বক্স দেখাচ্ছে, এটাকে ক্লোজ করে দেব। এরপর এখানে প্রথমেই দেওয়া রয়েছে পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে চান সেটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, গতকালের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম সমস্ত ডিটেলস, আপনারা সেই ভিডিওটাকে দেখে নিন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আজকের ভিডিওটা একেবারেই স্কিপ করবেন না, পুরোটা দেখুন। তো আমি একেবারে নিচে গিয়ে মাল্টিটাস্কিং স্টাফটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে পোস্ট কোড 16 চলে আসে, এটা কিন্তু অটোমেটিক, এটা আপনাদের সিলেক্ট করতে হবে না। আপনারা যে পোস্টটা সিলেক্ট করবেন সেরকমভাবেই পোস্ট কোড চলে আসবে। এখানে ক্যান্ডিডেটস নেমের জায়গা রয়েছে, এখানে আপনাদের ক্যান্ডিডেটস নেম পূরণ করতে হবে। তারপর আপনাদের একটি মোবাইল নম্বর দিতে হবে, তারপর কনফার্ম মোবাইল নম্বর, আপনাদের একটি ইমেল আইডি প্রয়োজন, এখানে ইমেল আইডি দেবেন, তারপর ইমেল আইডিটা কনফার্ম করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটা আপনাদের সঠিকভাবে নিচের এই ঘরটাতে পূরণ করে দিতে হবে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন সাবমিটের বাটন রয়েছে, এখানে আপনাদের সাবমিট করে দিতে হবে। তো এখন আমরা এটা পূরণ করে নেব, তারপর সাবমিট করে নিচ্ছি, তারপর নেক্সট প্রসেস আপনাদের বলছি। এখন দেখুন, আমি সমস্ত কিছু পূরণ করে নিয়েছি এবং ক্যাপচাও দিয়ে দিয়েছি। এবার সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আরেকটা ডায়লগ বক্স দেখাবে, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করুন। দেখুন, এখানে বলছে যে সাইন আপ সাকসেসফুল, অ্যাপ্লিকেশন নাম্বার ইজ দিস, প্লিজ নোট ইট ফর ফিউচার রেফারেন্স। আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথাও লিখে রাখতে পারেন, অথবা এটা কিন্তু আপনার ইমেলে মেল হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এবার আমাদের লগ ইন করে নিতে হবে। আপনারা এখনই যে ইমেল আইডিটা দিলেন, সেই ইমেল আইডিতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই চলে এসছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখন লগ ইন করে নিতে হবে। এখন আমরা লগ ইন করে নেব। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার লগ ইন করে নেব। লগ ইন করার সঙ্গে সঙ্গেই আমার পেজটা খুলে গেছে। একদম উপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটা রয়েছে এবং লগ আউট অপশন রয়েছে। আমরা গো টু অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে নিলাম। এবার কিছুক্ষণ লোডিং দেখাবে। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে আপনারা ক্লোজ করে দেবেন এটা। তারপর এখানে আপনাদের প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যা ক্যাটাগরি আপনি সেটা সিলেক্ট করে নেবেন, আনরিজার্ভড, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, যেটা আপনার ক্যাটাগরি আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জেন্ডার রয়েছে, জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনাদের ডেটটা হিসেব করতে হবে 10/2/2022, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা রয়েছে, অর্থাৎ 10/2/2022 হিসেবে আপনাদের বয়সটা হিসেব করতে হবে। আপনাদের তিনটি এক্সাম সিটি চয়েস করতে হবে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছি তাই প্রথম অপশন কলকাতা চুজ করে নিচ্ছি। শিলিগুড়িও আপনারা অপশনে পেয়ে যাবেন, আপনারা শিলিগুড়ি চুজ করতে পারেন।
আপনাদের তিনটা এক্সাম সেন্টার চুজ করতে হবে, আমি তৃতীয়টা যে কোনো একটা চুজ করে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। ইয়েস হলে ইয়েস করবেন, এবং আপনাদের ডিসএবিলিটি টাইপ সিলেক্ট করতে হবে, আমি নো সিলেক্ট করে নিচ্ছি। এরপর রয়েছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, আপনি কি একজন এক্স সার্ভিসম্যান, আপনার ক্ষেত্রে ইয়েস হলে ইয়েস সিলেক্ট করবেন আর নো হলে নো সিলেক্ট করবেন। এরপর রয়েছে আর ইউ ওয়ার্কিং ইন এনভিএস, আপনি কি আগে কখনো এই ইনস্টিটিউটে কাজ করেছেন, অর্থাৎ উদয় বিদ্যালয় সমিতিতে আপনি কি আগে কখনো কাজ করেছেন, আমার ক্ষেত্রে না, তাই আমি নো সিলেক্ট করছি। এরপর হোয়ার ইউ অরিজিনালি ডোমিসাইল ইন দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বিটুইন দিস অ্যান্ড দিস, এটাও নো হবে। তারপর আর ইউ এ ক্যান্ডিডেট উইথ 3 ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি কি আপনি যদি 3 বছর কোনো গভর্নমেন্টে চাকরি করে থাকেন সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন, নো। তারপর সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এবার আপনাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনারা আপনাদের সঠিক অ্যাড্রেসটা এখানে পূরণ করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর স্টেটটা সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পিন নাম্বার দেবেন, আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে দেবেন। সবশেষে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। তারপর আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে প্রথমেই রয়েছে বাবার নাম, আপনারা নিজেদের বাবার নাম লিখে দেবেন এখানে। তারপর রয়েছে মাদার্স নেম, মার নাম লিখবেন, ন্যাশনালিটি লিখবেন এখানে ইন্ডিয়ান অবশ্যই। তারপর নিচে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। আমি এখন সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি, এবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেব। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডাটা সেভ সাকসেসফুলি এরকম একটা ডায়লগ বক্স দেখাবে, সেখানে ওকে ক্লিক করে নেবেন, তারপর নেক্সট অপশন খুলে যাবে। প্রথমে দেওয়া রয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th, তো আপনারা মাধ্যমিক কোন বোর্ড অথবা কাউন্সিল থেকে পাশ করেছেন তার নামটা এখানে লিখে দেবেন। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, আপনাদের ইয়ার অফ পাসিং কোনটা সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর ইনস্টিটিউট নেম এখানে দিতে হবে, আপনাদের কি সাবজেক্ট কম্বিনেশন ছিল সেটা এখানে লিখবেন, আপনারা পার্সেন্টেজ অথবা সিজিপিএতে আপনাদের নাম্বারটা জানাতে পারেন, এখানে পার্সেন্টেজ আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে পার্সেন্টেজটা লিখে দিতে হবে। তারপর সেম ভাবে রয়েছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ ক্লাস টুয়েলভের বোর্ড অথবা কাউন্সিলের নাম এখানে লিখতে হবে। তারপর ইয়ার অফ পাসিং, ইনস্টিটিউট নেম, সাবজেক্ট কম্বিনেশন এবং সবশেষে পার্সেন্টেজ। আর আপনাদের যদি আদার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেটাও আপনারা এখানে দিতে পারেন। আর আপনাদের যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, অর্থাৎ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে সেটা আপনারা এখানে দিতে পারেন। এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, দিয়ে আপনারা যে পোস্টে ছিলেন সেই পোস্টের নাম, কোন অর্গানাইজেশনের হয়ে কাজ করেছেন, সেটা সমস্ত কিছু ডিটেলস এখানে আপনারা দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে এখানে মাইনাস অপশনে ক্লিক করে দিন, দেওয়ার প্রয়োজন নেই। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে ফটোগ্রাফ নট মোর দেন 3 উইকস ওল্ড, অর্থাৎ 3 সপ্তাহের বেশি আগের ছবি যেন না হয়। ছবির সাইজটা বন্ধুরা অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে, এবং ফরম্যাটটা হবে জেপিইজি এবং জেপিজি ফরম্যাটের। দেখুন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, এখানে লেখা রয়েছে ফাইল আপলোডেড সাকসেসফুলি, এটা এবার আমরা ক্লোজ করে দেব। এরপর সিগনেচার আপলোড করে নেব, সিগনেচারও আপলোড হয়ে গেছে। এবার ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে একটা চেক বক্স দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আই এগ্রি, এটাতে টিক চিহ্ন করে দেবেন। তারপর চাইলে আপনারা প্রিভিউ দেখতে পারেন অথবা ডাইরেক্ট সাবমিট করে দিতেও পারেন। আপনাদের দেখানোর জন্য আমি প্রিভিউটা দেখে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে প্রিভিউতে, ডাইরেক্ট এবার আমি সাবমিট করে দিলাম, ওকে করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর চলে একটা নোটিশ খুলে যাবে, এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে আর একটা ডায়লগ বক্স দেখাবে, সেখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি আমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে গেল, এটাকে এবার ক্লোজ করে দিতে হবে। বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে,
এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি। এখানে কিন্তু শেষেই বন্ধুরা একটা পেমেন্টের অপশন রয়েছে। এবার বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সেই পেমেন্টের অপশনটা বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী টাকাটা ভিন্ন ভিন্ন রয়েছে। শেষ পর্যন্ত আপনাদের একটা টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।